হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। এই ভিডিওতে কতগুলো ছোট ছোট আপডেট তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার কবে ভারতে আসছেন। এখনো পর্যন্ত যতটা আপডেট পাওয়া গেছে, 30 সেপ্টেম্বর রবি ফাউলার সমস্ত বিদেশিদের নিয়ে ভারতে আসতে চলেছেন। তবে তিনি আগেরবারের মতোই কলকাতাতে আসছেন না, ডন বস্কো স্কুলের মাঠে গোয়াতে, যেখানে এসসি ইস্টবেঙ্গলের ক্যাম্প হওয়ার কথা আছে, সেখানেই তিনি সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এবং তারপরে 2 সপ্তাহের কোয়ারেন্টিন কাটিয়ে অক্টোবর মাসের 2 সপ্তাহ থেকে খুব সম্ভবত ইস্টবেঙ্গল তাদের আইএসএল এর প্রস্তুতি শুরু করছে। এছাড়াও বিদেশিদের ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করছো, দেখো বিদেশিদের ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না। রবি ফাউলারই কিন্তু বিদেশিদের ব্যাপারটা পুরোটা দেখছেন এবং এখনো পর্যন্ত যতটা আপডেট আছে, সমস্ত বিদেশিদেরকে নিয়ে তিনি 30 তারিখ গোয়াতে আসতে চলেছেন। তো কালকে একজন বিদেশির ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম, কনর ম্যাকলুই, নর্দার্ন আয়ারল্যান্ডের রাইট ব্যাক, তার কিন্তু আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এছাড়া কিন্তু সেরকম কোনো আপডেট নেই। এছাড়াও তোমরা জানোই আমি তোমাদের যেমনটা বলেছি, এখন কিন্তু সেই সব বিদেশিদেরকে সই করানো যাবে যারা এই মুহূর্তে ফ্রি প্লেয়ার, মানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত না, এরকম প্লেয়ারদেরকে কিন্তু সই করানো যাবে। তো সেক্ষেত্রে কতটা ভালো মানের বিদেশি পাওয়া যাবে সেটা নিয়ে তো একটা ডাউট থেকেই যাচ্ছে। তবে ইস্টবেঙ্গল যেভাবে তাদের ভারতীয় স্কোয়াডটাকে এইবার তৈরি করেছে ভীষণ অল্প সময়ের মধ্যে, সেদিক থেকে আশা করতেই পারো যারা ইস্টবেঙ্গল সমর্থক আছো, ভালো মানের বিদেশি প্লেয়ার হয়তো রবি ফাউলার নিয়ে আসবেন। এছাড়াও আরও একজন প্লেয়ারের ব্যাপারে শোনা গিয়েছিল, ড্যানিয়েল স্টারিজ, লিভারপুলের তারকা ফুটবলার। এই প্লেয়ারটার ব্যাপারে তোমরা রোজই আমাকে জিজ্ঞাসা করো, ড্যানিয়েল স্টারিজ কি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে আসছে। দেখো, একসময় ড্যানিয়েল স্টারিজের সঙ্গে একটা রিউমার শোনা গেলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্ম সোর্স থেকে সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। যার রেসপেক্টে আমি তোমাদেরকে বলতে পারি, ড্যানিয়েল স্টারিজের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা এগিয়েছে, কথাবার্তা একটা চলছিল আমার কাছে যতটা খবর ছিল। তবে ড্যানিয়েল স্টারিজ কতটা আইএসএল খেলার ব্যাপারে ইন্টারেস্টেড সেই ব্যাপারটার জন্য কিন্তু আমাদের আরও বেশ কিছুটা টাইম ওয়েট করতেই হবে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত যে টার্গেটটা নিয়েছে, সেপ্টেম্বরের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তারা কিন্তু পুরো টিমটা কমপ্লিট করে ফেলতে চাইছেন। অর্থাৎ সেপ্টেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যে হয়তো ইস্টবেঙ্গলের বিদেশি কারা কারা হচ্ছেন এই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এবার দেখা যাক কি হয়, কোনো ফার্দার আপডেট পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। এছাড়াও ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাপারে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, এখন ইস্টবেঙ্গলের বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আসছে। দেখো, ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এর আগে পুরো স্কোয়াডের ব্যাপারে বলে দিয়েছি এবং এখন যেসব প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট আসছে তাদের সবার ব্যাপারে কিন্তু আমি আমার ভিডিওতে ডিটেলে বলেছি। যারা সেই ভিডিওটা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেকও করে নিতে পারো। এই সমস্ত প্লেয়ারদের ব্যাপারে কিন্তু আমি এর আগেই তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি, একই কথা তো বারবার বলে কোনো লাভ নেই। সেই জন্য নতুন যে অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে সেই ব্যাপারে তোমাদেরকে আমি কিছু বলছি না। এবার আমি চলে এসেছি মোহনবাগানের ব্যাপারে। কালকে মোহনবাগানে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো, সেটিকে মোহনবাগানের একজন ডিরেক্টর উৎসব পারেখ, তিনি মোহনবাগানকে নিয়ে একটি কথা বলেছেন, সেটি এফসি কাপ রিলেটেড, যে মোহনবাগান কোনোদিন নিজের দমে এফসি কাপ খেলতে পারেনি, এটিকে মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণের পরেই তারা এফসি কাপে খেলার সুযোগ পেয়েছে এবং এখন তারা নক আউট স্টেজে খেলতে যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দাদা এটা নিয়ে তোমার কি মতামত। দেখো, আমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলিনি এতদিন, তার কারণ আমার মনে হয়েছে এরকম ভুলভাল ব্যাপার নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। তার কারণ বাংলা একটা প্রবাদ আছে না, প দিয়ে শুরু হয়, ওনার ক্ষেত্রে ঠিক সেটাই প্রযোজ্য। তাই উনি কি বললেন না বললেন তাতে 132 বছরের পুরনো ক্লাবের কিছুই যায় আসবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। তো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টও এরপর অ্যাপোলোজাইজ করেছে। তবে উৎসববাবুকে আমি একটাই কথা বলতে চাই, মোহনবাগান ক্লাবকে নিয়ে আপনার জ্ঞানের যথেষ্ট অভাব আছে। স্ক্রিনে যে লিস্টে আসছে সেখানে ডিটেলে লেখা আছে যে মোহনবাগান ক্লাব এএফসি টুর্নামেন্টে কবে কবে পার্টিসিপেট করেছে এবং সেখানে তাদের পারফরমেন্স কি ছিল। যদি উৎসববাবুর পরিচিত কেউ এই ভিডিওটা দেখেন তাহলে দয়া করে ওনাকে গিয়ে এটা বুঝিয়ে দেবেন যে ক্লাবটার নাম মোহনবাগান এবং তাদের বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলে যা যা অবদান আছে সেই ব্যাপারগুলো সম্পর্কে ওনার হয়তো জানার কথা নয়, তার কারণ বাংলার কালচার সম্পর্কে উনি কতটা জানেন সেই ব্যাপারটা নিয়ে যথেষ্ট একটা সন্দেহ থেকেই যায় ওনার এই মন্তব্যের পরে। তো যাই হোক, ভিডিওটা শেষ করবো একটা ছোট্ট আপডেট দিয়ে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তোমরা জানোই, কিছুদিন আগে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের এগেনস্টে 2 গোল করে ইন্টারন্যাশনাল ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রেকর্ডটি তৈরি করেছেন। তো এরপর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জায়গা করে নিয়েছেন। আজকেই এই খবরটা আমাদের প্রকাশ্যে এসছে, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাম তুলেছেন তার এই বিশ্ব রেকর্ডটি করার জন্য। এটা অবশ্যই সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর
আপামর ভক্তদের জন্য ভীষণ ভালো একটা খবর। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা জয়েন করে নিতে পারো। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।